আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা নিজে নিজেই ইউএসডিটি কিভাবে কিনবেন হ্যাঁ প্রিয় দর্শক তো এখন যারা নতুন আছেন অনেকেই আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া এই ইউএসডিটির কাজ কি বা এই ইউএসডিটি দিয়ে হবে কি তো তাদের উদ্দেশ্যে বলবো ইউএসডিটির কাজ কিন্তু অনেক 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 লাইক মনে করেন অনলাইন শপিং করতে পারবেন অনলাইন টপ আপ করতে পারবেন এমনকি অনলাইনের বিভিন্ন প্রিমিয়াম মেম্বারশিপ আপনারা পার্সেস করতে পারবেন যেই এইগুলো টাকা দিয়ে হবে না তখন এই ইউএসডিটি আপনাদেরকে হেল্প করবে ওকে যাই হোক ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক তো এই জন্য আপনাদের বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ইউটিউবে চলে আসুন ইউটিউবে এসে সার্চে চলে আসবেন সার্চে এসে আপনারা সার্চ করুন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন টেকনিক্যাল সাববেন হ্যাঁ প্রিয় দর্শক বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট টেকনিক্যাল সাববে লিখে আপনারা সার্চ করলেই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন এই যে প্রিয় দর্শক আপনারা এই নতুন ভিডিওটা এখান থেকে দেখে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন তো বাইনান্স অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলে এখন আপনারা আপনাদের বাইনান্সে চলে আসুন তো বাইনান্সে আসার পর এখন কাজ হবে এই যে ট্রেডস নামের একটা অপশন পাচ্ছেন আপনারা ট্রেডের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে ওপরে পিটুপি নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে পিটুপির এখানে ক্লিক করুন প্রথম অবস্থায় অনেকগুলো এই যে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আসলে আপনারা এইগুলো টিকমার্ক দিয়ে কনফার্ম ক্লিক করবেন ওকে করে দিবেন তারপর কাজ হবে ওপরে প্রথমত কারেন্সি সিলেক্ট করার প্রয়োজন হবে এখানে ক্লিক করুন ওপরে ক্লিক করে আপনারা আপনাদের কারেন্সি সিলেক্ট করবেন যেমন ধর আমাদের বাংলাদেশে কিন্তু বিডিটি তো বিডিটি সিলেক্ট করে নিলাম তারপর এখন আমরা এখান থেকে কি নিতে চাচ্ছি ইউএসডিটি এই জন্য এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কেউ যদি অন্য কিছু নিতে চান এখানে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবল আছে কিন্তু আমরা এগুলো নিব না দেখুন অনেক কিছু আছে আমরা কি করব ইউএসডিটির এই পেজে চলে এসে আমরা বাইরের এখানে থাকব। সেলের এখানে গেলে কিন্তু আবার হবে না ঠিক আছে আমাদের বাইরের এখানে থাকতে হবে ওকে তো এইখানে আসার পর এখন আপনাদের প্রথমত আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে যে কিসের মাধ্যমে আপনারা ইউএসডিটি নিতে চাচ্ছেন পেমেন্ট মেথড এখানে যদি ক্লিক করেন অল ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন সাপোজ মনে করেন আমি শুধু নগদ সিলেক্ট করলাম আপনারা চাইলে বিকাশ বা রকেট যে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন আমি নগদ দিয়ে মনে করেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি তাহলে হবে কি নগদ দিয়ে যেগুলো পার্সেস করতে পারবো সেগুলো সব আমাদের সামনে লোডিং এ চলে আসবে আর মাস্ট বি এইখান থেকে এখন সঠিক একজন ট্রেডার আপনাকে নির্বাচন করতে হবে সঠিক একজন ট্রেডার আপনাদেরকে নির্বাচন করার জন্য আপনাদের কাজ হবে রেটিংটা লক্ষ্য করবেন আর তাদের ট্রেডটা লক্ষ্য করবেন যেমন দেখেন ও মাই গড এটা একটা ভেরিফাই অ্যাকাউন্ট এমন কি তার ট্রে মানে তার ট্রেডটা লক্ষ্য করুন এমনকি তার রেটিংটা লক্ষ্য করবেন হান্ড্রেড পার্সেন্ট রেটিং মানে সে একজন ভালো পার্সন বা তার কোনো রিপোর্ট নেই অবশ্যই মাস্ট বি রেটিং দেখার পাশাপাশি তাদের ট্রেডটাও লক্ষ্য করবেন যে যত বেশি ট্রেড করেছে মানে সে তত বেশি ইউএসডিটি সেল করেছে ওকে এই জন্য আপনাদের কাজ হবে ইউএসডিটির রেট কত এখানে কিন্তু দেখাচ্ছে ওয়ান ইউএসডিটি একশো পনেরো টাকা এটা প্রতিনত আপডাউন হতে পারে আপনারা এখানে এসে রেটটা দেখে নিতে পারেন রেট কম হোক বা বেশি হোক মাস্ট বি আপনারা ভালো রেটিং এমনকি ভালো ট্রেডিং দেখেই তার থেকে আপনারা ইউএসডিটি বাই করতে পারেন তো এখান থেকে দেখেন মিনিমাম অ্যামাউন্ট কিন্তু কোথাও বেশি নেই এই যে এই ব্যক্তিটাই মনে করেন কত ইউএসডিটি আমরা যদি এখান থেকে বাইরে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো মিনিমাম কত অ্যামাউন্ট থেকে কত অ্যামাউন্টের আমরা ইউএসডিটি নিতে পারবো মিনিমাম দশ হাজার টাকা ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা এত লাগবে না আমাদের কম লাগবে আমরা কম ইউএসডিটি কিনবো। তো এই জন্য আমাদের কম একজন ব্যক্তি সিলেক্ট করতে হবে যিনি কম ইউএসডিটি সেল করতে আগ্রহী আছে তো এখানে কিন্তু নেই এই জন্য আমরা কি করব পেমেন্ট মেথড একটু চেঞ্জ করে দিচ্ছি আমরা বিকাশে চলে আসি তারপর আমরা কনফার্মে ক্লিক করে দিব তারপর প্রিয় দর্শক মিনিমাম অ্যামাউন্টটা ক্রিপ্টো অ্যামাউন্টটা দেখার জন্য বাই ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমরা এখান থেকে এখন একটা ভালো ট্রেডার যার ভালো রেটিং আছে এমন কি ভালো ট্রেড আছে এরকম একটা ব্যক্তি খুঁজে বের করব ও মাই গড প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন অনেক ভালো একটা পারসন পাইছি যার দেখেন রেটিং ও মোটামুটি ভালো আছে এমন কি তার ট্রেডটা লক্ষ্য করুন কত 3576 এজন আমরা কি করব এটার আমরা বাই ক্লিক করে দিব লিমিটটা লক্ষ্য করবেন অলওয়েজ তাহলে বুঝতে পারবেন এই যে মিনিমাম 1000 টাকা ম্যাক্সিমাম 10000 টাকা আমরা ইউএসডি বাই করতে পারবো তো এখান থেকে দেখুন তাহলে যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেই নাম্বার থেকে কল করে নিশ্চিত করতে হবে তারপর দেখুন ক্যাশ আউট করে স্ক্রিনশট দিতে হবে ক্যাশ আউট করার কথা বলছে এই ব্যক্তি ওকে আমরা রাজি আছি তাকে কলও করে দেব নি সমস্যা নাই আমরা অ্যামাউন্ট দিব এক হাজার টাকার ইউএসডিটি কিনবো কত ইউএসডিটি পাবো দেখতে পাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত আছি তারপর বাই উইথ জিরো ফি এখানে ক্লিক করে দিব। ওকে তারপর দেখুন আমরা এক হাজার টাকা নিব এই জন্য তাকে কিন্তু কল করার প্রয়োজন নাই মোটা অঙ্কের অ্যামাউন্ট হলে তাকে কিন্তু কল করে নিশ্চিত করার প্রয়োজন ছিল আমরা এখন কি করবো এখানে চলে এসেছি এমনকি মেক পেমেন্টে ক্লিক করবো এখান থেকে পারচেস করার জন্য দেখুন উনি কিন্তু ওনার একটা নাম্বার দিয়ে দিয়েছে বিকাশ এমনকি নগদ আমরা নগদের মাধ্যমে করতে চাচ্ছিলাম প্রথমে আপনারা দেখেছেন আমরা নগদেই নিব এই জন্য নগদের এই নাম্বারটা যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর দেখুন তার নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে এখন এখানে ক্লিক করে কপি করবো বা ভালোভাবে দেখে নিব সঠিক নাম্বারে আমরা এই অ্যামাউন্টটা পাঠিয়ে দিচ্ছি প্রথমত আপনারাও সঠিক নাম্বারটা দেখে তুলে নেবেন বা এখানে কপি করবেন তারপর সঠিক নাম্বারে নির্ভুলভাবে যত অ্যামাউন্ট আপনারা সিলেক্ট করে এখানে এসেছেন তত অ্যামাউন্ট পাঠিয়ে দিবেন কি করবেন ক্যাশ আউট করার কথা বলেছে কিন্তু উনি এজন্য আমরা ক্যাশ আউট করে দিচ্ছি ওকে এই ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু ওনার নাম্বারে সঠিকভাবে আমরা কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি আর টাকা পাঠানোর পর এই পেজের বি আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এমনকি আপনাদের ট্রানজ্যাকশন আইডিটাও এখান থেকে কপি করে নেবেন ওনাকে প্রুফ দেওয়ার জন্য প্রুফ দিলেই দেন উনি কিন্তু আমাদেরকে ইউএসডিটি দিয়ে দিবে ওকে আমরা আবারও বাইনান্সে চলে আসবো এবার বাইন্যান্সে এসে আমরা কি করব এই যে ট্রান্সফারের নোটিফাইড সেলার আমরা এখানে ক্লিক করে দিব তারপর দেখুন আমরা কিন্তু তাকে যে পাঠাই দিই এই জন্য আমরা আই হ্যাভ ট্রেন্সফারেড এখানে ক্লিক করব তারপর দেখুন এখানে মার্ক দিব তারপর কনফার্ম পেমেন্টে ক্লিক করব আপনারা কনফার্ম পেমেন্টে ক্লিক করুন ওকে প্রিয় দর্শক তো তারপর এরকম একটি পেজে আসার পর আপনাদের কাজ হবে এই যে উপরে কিন্তু চ্যাট নামের অপশন পাবেন আপনারা কিন্তু তার সাথে কথা বলতে পারবেন চ্যাটের এখানে আসলে দেখুন অলরেডি উনি কিন্তু মেসেজ দিয়েছে যে বিকাশ নাকি নগদ থেকে টাকা পাঠিয়েছি আপনারা তাকে বলবেন কিসের মাধ্যমে পাঠিয়েছেন আপনারা যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা দেবেন এমন কি এই যে এখানে প্লাস এখানে ক্লিক করলে আপনারা কিন্তু গ্যালারি থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিতে পারবেন তো এখান থেকে আমি আমার ইনফরমেশন দিয়ে নিচ্ছি যখনই দিয়ে দিব তখন উনি কিন্তু সেন্ড করে দিবে তো এখান থেকে আমি ওনার সাথে কথা বলে আমার সকল ইনফরমেশন ওনাকে ওকে প্রিয় দর্শক বুম আপনারা ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু ওনাকে সকল প্রুফ সেন্ড করছি দেন উনি কিন্তু আমাদের রিলিজ করে দিয়েছে ইউএসডিটিটা তারপর এরকম কিন্তু কমপ্লিট লেখাটা চলে আসবে অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন সকল প্রুফ সেন্ড করবেন তারপর দেখবেন উনি রিলিজ করে দিবে তখন আপনাদের ইউএসডিটিটা আপনাদের ব্যালেন্সে বা আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আর কোনো প্রবলেম হলে বা রিপ্লাই না করলে রেসপন্স না করলে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে অফলাইনে কল দেবেন বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা একান্তই কোনো প্রবলেম হলে ওখানে রিপোর্টের অপশন থাকবে আপনারা রিপোর্টও করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো রেটিং ভালো ট্রেড দেখে একজন ট্রেডারকে নির্বাচন করবেন তাহলে আশা করছি কোনো প্রবলেম হবে না তো ঠিক এইভাবে আপনারা কিন্তু বিকাশ রকেট নগদ দিয়ে ইউএসডিটি পার্চেস বা বাই করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক